আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ মুর্শিদ রহমান, নাক্কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন হিসেবে কাজ করছি। গলা ব্যথা হলেই কিন্তু মানুষ বলে টনসিল। আসলে কি সব গলা ব্যথা টনসিল? না, সব গলা ব্যথা কিন্তু টনসিল না। তবে হ্যাঁ, টনসিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশন হয়ে থাকে। টনসিল হলে বা টনসিলাইটিস, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি টনসিলে প্রদাহ, টনসিলে প্রদাহ হলে লবণ গরম পানি গড়গড়া করা যেতে পারে, বা বাজারে বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ আছে, এগুলো আমি বলবো না, কারণ ডাক্তারই সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, ঘরোয়া রেমেডি হিসেবে আপনি লবণ গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন, প্যারাসিটামল ট্যাবলেট বা ছোটদের ক্ষেত্রে সিরাপ এটাকে সেবন করতে পারেন, এবং ঠান্ডা থেকে দূরে থাকবেন। এবং ঘন ঘন টনসিল হলে অবশ্যই আপনি নাক্কান গলা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।